24 ঘন্টার হিসেবে করোনা সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়েছে। একদিনে 8,36,000-এর বেশি শনাক্ত এবং 13,800-এর প্রাণহানি হয়েছে বিশ্বজুড়ে। এ নিয়ে বিশ্বমোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 13,96,00,000 আর 29,98,000 ছাড়িয়ে গেল মোট প্রাণহানি। 24 ঘন্টায় সংক্রমণ শনাক্তে আবারও রেকর্ড হয়েছে ভারতে। একদিনে আক্রান্ত হয়েছে 2,16,000-এর বেশি মানুষ। এদিকে ইতালিতে অ্যাস্ট্রাজেনিকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার বিরল উপসর্গ দেখা দেয়। 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।